শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক মধ্যবয়স্কা মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা দারিকনগর এলাকায়। মৃত মহিলার নাম কবিতা মণ্ডল, বয়স 55। এই ঘটনায় শুক্রবার মৃতার স্বামী হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। যশের তাণ্ডবে এবং জলোচ্ছ্বাসে নামখানা দারিকনগরের লোকনাথ পাড়া সহ বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছিল একাধিক মাটির বাড়ি। কবিতা মণ্ডলের বাড়ির আংশিক ক্ষতি হয়েছিল। জলোচ্ছ্বাসের সময় উঁচু জায়গায় আশ্রয় নেন তাঁরা। জল কমতেই নিজের বাড়িতে চলে এসে দেখেন নোনা জল ঢুকে ঘরসহ দেওয়ালের ক্ষতি হয়েছে। কবিতা মণ্ডলের স্বামী গৌরহরি মণ্ডলের প্যারালাইসিস হওয়ায় রোজগার করতে পারেন না, আর সেই কারণেই বাড়ি মেরামতের টাকা জোগাড় করতে পারেননি 65 গৌরহরি মণ্ডল। তাই জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রী ছেলে ও বৌমাকে নিয়ে সেই ভাঙা বাড়িতেই দিন যাপন করতেন। বৃহস্পতিবার ভাঙা ঘরের পাশে বসে কবিতা মণ্ডল যখন দুপুরের খাবার খাচ্ছিলেন, হঠাৎই হুড়মুড় করে দেওয়ালের একাংশ তার গায়ের উপর ভেঙে পড়ে। সেই সময় ছেলে পুকুরের কাছে কাজ করছিল, বিকট শব্দ শুনে ছুটে আসে। ততক্ষণে মাটি চাপা পড়ে গিয়েছে কবিতা মণ্ডল। ছেলে চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসেন। তারপর মাটি সরিয়ে কবিতা মণ্ডলকে বের করার পরে দারিকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। বৃহস্পতিবার রাতে এই খবর যায় নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুরের কাছে। তারপর তিনি কাকদ্বীপের এসডিও অরণ্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে বিষয়টি জানান এবং আর্থিক সাহায্যের কথা বলেন। তারপরই শুক্রবার বিকালে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর, এসডিও অরণ্য বন্দ্যোপাধ্যায় ও জেলা পরিষদের অধ্যক্ষ শ্রীমন্ত মালিকে নিয়ে গৌরহরি মণ্ডলের বাড়িতে পৌঁছান। এদিন মৃত কবিতা মণ্ডলের স্বামীর হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। দেখুন, এই গত যে যশ ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ে তো বিস্তীর্ণ এলাকা নদীর জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। সমস্ত মাটির ঘরগুলো আস্তে আস্তে করে যখনই জল নামছে, আস্তে আস্তে করে সে ঘরগুলো ভেঙে যাচ্ছে। এখানে আমাদের গৌরহরি মণ্ডলের স্ত্রী কবিতা মণ্ডল, তিনি খেতে বসছিলেন বারান্দায়, হঠাৎ মাটির দেওয়াল ভেঙে তার উপরে পড়ে এবং সঙ্গে সঙ্গে তিনি এইখানেই ঘটনাস্থলে মারা যায়। কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত সার্টিফিকেট ঘোষণা করেন। সেই ব্যাপারটা যখন আমাদের মাননীয় বিডিও সাহেব কাছে পৌঁছায় গতকাল রাত্রিতে, তিনি সকালবেলা সেই ব্যাপার নিয়ে ওখানকার ভারপ্রাপ্ত যিনি পুলিশ আধিকারিক এখানকার আমাদের নামখানা থানা, তার সাথে যোগাযোগ করেন এবং টোটাল বিষয়টাকে তিনি মনিটারিং করেন আমাদের বিডিও সাহেব। তারপর তিনি এসডিও সাহেবকে জানিয়েছেন। এসডিও সাহেব, বিডিও সাহেবের সাথে কথা হয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী নলেজে আনা হয়েছে। অতিরিক্ত জেলা শাসক জেনারেল তিনি আমাকে বললেন যে বঙ্কিমবাবু, নবান্নের মেসেজ আজকে সন্ধ্যার মধ্যে হলেও আপনাকে চেক ওর পরিবারের হাতে, ওর স্বামীর হাতে চেকটা তুলে দিতে হবে, 2 লক্ষ টাকার চেক। তাই আজকের আমি এখানে এসেছি, তার পরিবারের, তার স্বামীর হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের কাকদ্বীপ মহকুমা শাসক, নামখানার বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান, জেলা পরিষদের অধ্যক্ষ সহ বহু বিশিষ্ট মানুষজনেরা ছিলেন এবং আমি নিজে এসে তার এই যে গতকাল যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ঘরটাও আমি পরিদর্শন করি। নামখানা থেকে অমিত মণ্ডল ও রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। 2017 সারা বাংলা টপ 10, 2018 সালের বঙ্গ গৌরব,
স্বর্গীয় কালীকিঙ্কর মিশ্রের কনিষ্ঠ পুত্র জ্যোতিষ অধ্যাপক শ্রী জ্যোতির্ময় স্বর্ণপদক প্রাপ্ত চেম্বার কান্দিপ হোটেল শ্রেয়ান্সে প্রতি ইংরেজি মাসে 6 ও 21 তারিখ সকাল 10টা থেকে 3টে পর্যন্ত, ডায়মন্ড হারবার হোটেল স্কাইলাকে প্রতি ইংরেজি মাসে 14 ও 29 তারিখ সকাল 10টা থেকে 3টে পর্যন্ত। বুকিং নম্বর 9733531414, 8972018844।